তাহলে এখানে প্রশ্নে দেওয়া আছে দুইশো জন লোকের খাদ্য আছে একশো বিশ দিনের এবং তিরিশ দিন পরে বিশ জন লোক চলে গেল তাহলে বাকি খাদ্য অবশিষ্ট লোকের কতদিন চলবে এখন প্রশ্ন হচ্ছে তিরিশ দিন পরে লোক সংখ্যা কত হবে তিরিশ দিন পরে লোক সংখ্যা হবে দুইশো বিয়োগ বিশ ইকুয়াল টু একশো আশি জন আচ্ছা এখন তিরিশ দিন তো খাবার খেয়ে ফেলেছে তাহলে তিরিশ দিন পরে খাদ্য মজুদ আছে কত দিনের আগে তো খাবার ছিল কত দিনের দুইশো জনকের খাবার ছিল একশো বিশ দিনের অলরেডি তিরিশ দিন তো খেয়ে ফেলেছে তাহলে তিরিশ দিন পর খাবার থাকবে একশো তো বিশ মাইনাস তিরিশ ইকুয়াল টু নব্বই দিনের এখন আমরা লেখে কিভাবে করব যদি ওই দুইশো জন খাবার খায় তাহলে দুইশ জন এর খাদ্য আছে কতদিন নব্বই দিনের কারণ ওরা তো তিরিশ দিন খেয়ে ফেলেছে এখন যদি দুইশো জনের জায়গায় একজন লোক ওই খাবারটা খায় তাহলে একজন লোকের খাদ্য থাকবে কতদিনের নব্বই 200 জনের জায়গায় একজন লোক খাচ্ছে মানে অনেক সময় লেগেছে অনেক অনেক সময় তাহলে দিন এখন যদি একজনের জায়গায় একশো জন ওই খাবারটা খাওয়া শুরু করে তাহলে নিশ্চয়ই অল্প সময়ে শেষ হয়ে যাবে তাহলে কম হলে ভাগ আর গুণ হলে কি করতে হয় বেশি হলে কি করতে হয় গুণ তাহলে ভাগ করব কত দ্বারা একশো তো আশি দ্বারা এই শূন্য শূন্য করে দিলাম নয় দুই আঠারো দুই একে দুই শূন্য তাহলে উত্তর হচ্ছে একশো দিন ঠিক আছে তাহলে এই অঙ্কের শর্টকাট কী আমরা শর্টকাটে কিভাবে করব অঙ্কটা শর্টকাট হচ্ছে লোক সংখ্যা ছিল দুইশো জন খাবার ছিল একশো দিনের তো পরবর্তীতে আমরা দেখছি লোক সংখ্যা কিন্তু হয়ে গেল একশো জন আর সময় কিন্তু আছে 90 দিন তাহলে এই 200 জন লোকের খাবার কিন্তু আছে নব্বই দিনের তাহলে এই একশো জন লোকের খাদ্য কত দিন চলবে তাহলে আমরা কি করব ওই দুইশো গুণন কত নব্বই আর ভাগ করবো একশো আশি দ্বারা শূন্য শূন্য নয় একটি ছাত্রাবাসের তিরিশ জন ছাত্রের বত্রিশ দিনের খাবার মজুদ আছে কয়েক দিন কয়েকজন নতুন ছাত্র আসায় বিশ দিনের খাবারটি শেষ হয়ে গেল তাহলে নতুন ছাত্র কত আচ্ছা তাহলে ত্রিশ জন খাদ্য আছে দিনের দিনের জন ছাত্রের খাবার আছে এটা ছাত্র আর দিন তাহলে বত্রিশ দিনের আগেই অর্থাৎ বিশ দিনে খাবারটি শেষ হয়ে গেছে তাহলে বত্রিশ দিনের আগে যদি জায়গায় যদি বিশ দিনে খাবারটি শেষ হয়ে যায় তাহলে কতজন নতুন ছাত্র এসেছিল আচ্ছা তাহলে অঙ্কটা করবো এইভাবে যে আচ্ছা শর্টকাট তো বলে এই দুটা গুণ এটাতে ভাগ করতে হবে ওকে আচ্ছা লেখা করবো কিভাবে তাহলে বত্রিশ দিন চলবে কতজন ছাত্রের 30 জনের তাহলে একদিন চলবে বেশি ছাত্র কারণ একদিনে যদি পুরো খাবারটা শেষ করে ফেলতে চাই তাহলে তো কম ছাত্র হবে না অনেক বেশি ছাত্র লাগবে তাহলে তিরিশ গুনম বত্রিশ কিন্তু যদি বিশ দিন পর্যন্ত ওই খাবার খেতে চাই তাহলে তো বেশি জন মিলে খাওয়া যাবে না কম লোক নিতে হবে অল্প সংখ্যক লোক খেলে বিশ দিনে শেষ হবে তাহলে ভাগ করব তিরিশ গুণ বত্রিশ ভাগ হচ্ছে এই টোয়েন্টি তাহলে শূন্য শূন্য কেটে দিলাম দুই ষোলো বত্রিশ ষোলো তিনে কত আটচল্লিশ তাহলে আটচল্লিশ আটচল্লিশ জন লোক মিলে যদি খাবারটা খাওয়া শুরু করে ওই খাবারটা কিছু দিন বিশ দিনেই কমপ্লিট হয়ে যাবে খাওয়া তাহলে সংখ্যা তো ছিল তিরিশ জন তাহলে নতুন লোক সংখ্যা কত নতুন লোক সংখ্যা হবে আটচল্লিশ বিয়োগ হচ্ছে তিরিশ ইকুয়াল টু আঠারো জন ঠিক আছে তাহলে নতুন আঠারো জন ছাত্র এসেছিল এভাবে করে আমরা অঙ্কটা করতে পারি আচ্ছা অনুরূপভাবে এখানে যেমন অঙ্কটাতে বললো যে নতুন ছাত্র আসলো এমন যদি হতো যে বিশ দিনে না অনেক বেশি চললো মানে কিছু ছাত্র চলে গেল তাহলে কতজন ছাত্র চলে গেল আমরা কি করব বত্রিশ দিনে খাবার আছে তিরিশ জনের ওই যত দিন দেওয়া থাকবে ওই দিনে শেষ হবে কতজন ছাত্র খেলে তাহলে বাকি ছাত্র কি করেছে চলে গেছে তাহলে তিরিশ থেকে সংখ্যাটা বিয়োগ করলে আমরা চলে যাওয়া ছাত্রের সংখ্যা পেয়ে করে করব। একটি ছাত্রাবাসে 15 জন ছাত্রের ৩২ দিনের খাবার আছে কয়েকজন নতুন ছাত্র আসায় বিশ দিনে ওই খাদ্য শেষ হয়ে গেল কতজন ছাত্র এসেছিল এখন আমি আর লিখিত করব না এখন শর্টকাটে করে দেব কিভাবে দেখি যে একটি ছাত্রাবাসে জন ছাত্রের দিনের খাবার আছে কয়েকজন নতুন ছাত্র আসায় বিশ দিনে শেষ হয়ে গেল কত দিনে শেষ হলো বিশ দিনে তাহলে কতজন নতুন ছাত্র এসেছিল তাহলে আমরা কত জন মিলে খাদ্যটা খেয়েছে বিশ দিনে শেষ হয়েছে এটা বের করবো নিয়ম কী এই পনেরো গুণনগত বত্রিশ ভাগগত বিশ তাহলে করি দুই দশে কুড়ি দুই ষোলো বত্রিশ পাঁচ তিনে পনেরো পাঁচ দিয়ে দশ আর দুই এ ষোলো আট তিনে কত চব্বিশ জন মিলে খাবারটা খেয়েছে তো আগে থেকে ছাত্র ছিল কতজন পনেরো জন তাহলে নতুন ছাত্র কত পনেরো আমরা বিয়োগ করে দেব তাহলে এখানে কথা হচ্ছে পাঁচ চার নয় জন নতুন ছাত্র এসেছিল নয় জন সত্তর হচ্ছে নয় জন ওকে আচ্ছা আরও একটা অঙ্ক আমরা দেখি কোনো ছাত্রাবাসে চল্লিশ জন ছাত্রের তিরিশ দিনের খাবার আছে পাঁচ দিন পর আরও দশজন ছাত্র আসায় তাদের খাদ্য কতদিন চলবে তাহলে প্রশ্নে বলেছে প্রশ্নে বলেছে কোনো ছাত্রাবাসে চল্লিশ জন ছাত্রের তিরিশ দিনের খাবার আছে চল্লিশ জন ছাত্রের তিরিশ দিনের খাবার আছে আর পাঁচ দিন পর পাঁচজন দশজন ছাত্র আসলো পাঁচ দিন পরে দশজন ছাত্র আসলো এখন ওই খাবারটা কত দিনে চলবে তাহলে পাঁচ দিন পর পাঁচ দিন পর মানে পাঁচ তো বিয়োগ হয়ে গেল এখন পঁচিশ দিনের খাবার আছে জন লোকের পঁচিশ দিনের খাবার আছে তাহলে চল্লিশ জন লোকের খাদ্য আছে পঁচিশ দিনের এটা জন লোকের খাদ্য আছে পঁচিশ দিন কিন্তু লোক সংখ্যা কিন্তু এখন আর চল্লিশ না আর দশজন কিন্তু অতিথি এসেছে তাহলে লোক সংখ্যা হয়ে গেছে কিন্তু এখন পঞ্চাশ জন তাহলে ওই পঁচিশ দিনের জায়গায় কত দিনে খাদ্যটা শেষ হয়ে যাবে নিয়ম কি এই সংখ্যা এই সংখ্যা গুণ করবো এটা দিয়ে ভাগ তাহলে চল্লিশ গুণন কত পঁচিশ ভাগ হচ্ছে কত পঞ্চাশ পঁচিশ দুয়ে পঞ্চাশ দুই বিশে চল্লিশ উত্তর হচ্ছে বিশ দিন তাহলে বিশ দিনে খাবারটি শেষ হয়ে যাবে ওকে আচ্ছা আরও দু একটা অঙ্ক দেখি একটি হোটেলে পাঁচশো জনের বিশ দিনের খাদ্য মজুদ আছে পাঁচ দিন পর দুইশো জন চলে গেল বাকি খাদ্য কতদিন চলবে তাহলে পাঁচশো জন মানুষ খাদ্য আছে বিশ দিনের এখন পাঁচ দিন কিন্তু খাওয়া হয়ে গেছে তাহলে পাঁচ দিন যদি খেয়ে ফেলি তাহলে পাঁচ বিয়োগ তাহলে পনেরো দিনের খাবার আছে এখন তাহলে এই যে পাঁচশো জন লোকের খাবার কিন্তু আছে এখন পনেরো দিনের ওকে এখন কি হলো দুইশো জন লোক চলে গেল তাহলে লোক তো আর পাঁচশো থাকলো না লোক থাকলো কত তিনশো জন এখন তিনশো জন লোক ওই খাদ্যটা কত দিনে খেয়ে শেষ করবে কী করবো আমরা পাঁচশো গুনুন পনেরো আর ভাগ করবো তিনশো তো দ্বারা এই শূন্য শূন্য এই শূন্য কেট দিলাম তিন পাঁচে পনেরো পাঁচ পাঁচে পঁচিশ দিন উত্তর হচ্ছে পঁচিশ দিনে খেয়ে শেষ করবে ওকে আশা করছি এই অঙ্কগুলো হয়ে গেছে এখন এইভাবে করে সবগুলো অঙ্ক আমরা সলভ করতে পারবো ইনশাআল্লাহ তো আবার দেখা হবে নতুন ভিডিওতে ততদিন পর্যন্ত সুস্থ থাকবেন ভালো থাকবেন আর চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন ভিডিওটা শেয়ার করে জনগণের মাঝে ছড়িয়ে দেবেন আল্লাহ হাফেজ